বলেন মোহাম্মদ সালম পিতা পিতা আব্দুল মান্নান গ্রাম জাহানারাবাদ ফোর্ট বাংলা বিজয়নগর থানা লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর আমি তৎকালীন ভারত মুর্শিদাবাদ হরিণ শিববাড়ি রেকর্ডিং ক্যাম্প দ্বিতীয় ক্যাম্প ভারত মুর্শিদাবাদ মুর্শিদাবাদ শিববাড়ি বাংলাদেশ সেক্টর দিনাজপুর তৎকালীন দুই এখন বর্তমানে কত তা বলতে পারি না আমার বারফাতে কমান্ডার জজ ভাই বাড়ি দিনাজপুর তারপরে আপনার কবির উৎসব ইউনিফরমদারি ইপিআর নোয়াখালী তারপরে ইনস্ট্রাক্টর দৌবিরি লোস্তার বাড়ি বরিশাল তারপরে সহকারী ওই ইয়াটা বলেন আপনার ওই যে একানব্বই সালে ঘূর্ণিঝড়ে কি হয়েছে আপনার একানব্বই ঘূর্ণিঝড়ে বন্যাতে আমার সন্ধ্যাটি চট্টগ্রামের বাইজা আমি ছেলে সন্তান গিয়ে এদিক এদিক ঘুরে ফিরার কারণে কিন্তু অসহায় হিসাবে অন্য জায়গায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি নেওয়ার পরে আমার সন্ধ্যাটা বন্যাতে পাই যায় এই পর্যন্ত আমি কোনো কিছুই বাংলাদেশ থেকে কিছুই পাই নাই আর আমার সহকারী দেববাবু কোয়ার্টার মাস্টার রাজন্দ্র বাড়ি দিনাজপুর মোহাম্মদ শাহল আমির হোসেন বাড়ি বিয়ামগঞ্জ বর্ষা বাড়ি ফেনী বিলোনিয়া কিন্তু এই পর্যন্ত কোনো সহকারী ভাইদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না বহু চেষ্টা করছি কিন্তু এখনো হয় নাই যদি জনকণ্ঠ পত্রিকাতে সম্পাদিক দাসাই বাসের তালিকা যদি জনকণ্ঠ পত্রিকাতে আমি সম্পাদিক মাধুর সাহেবের বিনা পয়সায় আমার ইয়েটা করা হয়েছে তৎকালীন এই সব কিছু বায়োডাটা দেওয়া হয়েছে লক্ষ্মীপুর উপজেলার থেকে আমি দাসাই বাসের তালিকা ফরমে ফিল আপ করছি ফিল আপের মিলে পত্রিকার কাটিং ছবি সহ দ্বিতীয়তে আপনার চেয়ারম্যানের সেই সাপোর্ট নিয়ে উপজেলা কমান্ড কাউন্সিলে দেওয়া হয়েছে কিন্তু ভারপ্রাপ্ত কমান্ডার রব ভাই আমাকে ইয়াতে আনফিট মেরে দিয়েছে ভারতীয় তালিকাতে নাম নাই খণ্ডপথে নাম নাই রাষ্ট্রীয় বলামে নাম নাই আমি একজন অরিজিনাল তালিকাভুক্ত আমার ভারত বাংলাদেশ জনবাসাতে আমার ইয়ে ছিল ভারতের তালিকাতে নাম বালামে নাম আছে স্বর্ণপথে নাম আছে বাংলাদেশ বালামে নাম আছে কিন্তু আমি অসহায় একজন বীর মুক্তিযোদ্ধা এখনো আমি রিক্সা চালাই রাত কেটেছি তাও আমি সেটাও ভাবতেছি না যেখানে যাই পয়সা ছাড়া কোনো কাজ হইতেছে না এমবি কাফি মাস্টার সাহেবকে আমি এক কবি দিয়েছি কিন্তু উনিও আমার কিছু করে নাম বসমিয়ার নয় নম্বর ওয়ার্ড বসমিয়ার কাছে গেছি উনি আমাকে কার্যকর করে নাই আমি একজন অসহায় মুক্তিযোদ্ধা এখন পর্যন্ত আমি অকালা জীবন যাপন বাস করতেছি দুই ছেলে এক মেয়ে নিয়ে আমি বহু কষ্টে 40,000 কারা চাইছে বললেন হ্যাঁ 40,000 কে চাইছে সচিব মন্ত্রণালয় ফার্মে তাহলে তারা আপনাকে অ্যানলিস্টেড করবে মুক্তিযোদ্ধা হিসাবে 40,000 টাকা চাইছে কি জিজ্ঞেস করছে যে রাইফেলের বন্দুকের কয়টি ছিদ্র আছে আমি বলছি যে রাইফেল তিন ভাগে বিভক্ত বডি গার্ডের 12 রাউন্ড 365 গজ দ্রুত ব্যাগ 360 এর মধ্যে মানুষ ক্ষতি হবে 10 গজের মধ্যে মানুষ আহত হবে একশন গান দেন আমি 28 রাউন্ড 140 গজ 65 গজ 60 এর মধ্যে কার্যকর 10 এর মধ্যে আহত এরপরে বলার পর বলছে আপনি রাজাকার হইতে পারেন হ্যাঁ আমার রাজাকার হইতে পারে তখন আমি বললাম যে দ্রুত ব্যাগ আমার এখন শক্তি নাই যদি শক্তি থাকতে এখন আমি আপনি সাত করি বলাইতাম ঠিক আছে আপনার ফোন নাম্বার আছে কোনো আমার ফোন আমার এক দাদু ভাইয়ের ফোন নাম্বার আছে তো বলেন আমি 9 নম্বর ওয়ার্ডের ভোটার 9 নম্বর ওয়ার্ড ডি লাইনে সন্দীপের কলোনি মানে বারাফিয়া এটা কি সাইন নাকি দেখেন দুলাল এই নাম্বারটা না 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 এটা না আপনারা কোনো ভাই যদি আমাকে সহায়তা করতে পারেন সম্মানটা যেন আমি বাংলাদেশে সিনা ভুলাই বলতে পারি আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমি টাকা পয়সার কোনো প্রয়োজন নাই আমার সম্মানটাই বড় বড় প্রয়োজন আসসালামু আলাইকুম